দীঘিকে জড়িয়ে ধরে যা বললেন প্রধানমন্ত্রী। দেশের 153টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব, একটি জাতির রূপকার। সেখানে রেণু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধু পত্নী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেণু। সেই ছোট রেণু চরিত্রে ধরা দিয়েছেন দীঘি। ছবিটি মুক্তির একদিন আগে বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে মুজিব উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এ সিনেমার কলা কুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ছোট রেণু চরিত্রে অভিনয় করা দীঘিকে প্রধানমন্ত্রী জড়িয়ে ধরে কিছু কথা বলতে দেখা যায়। অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলে দীঘি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমার মনে হয় পারফেক্ট ছোট রেণু তুমি। আমার ছোট রেণু যেমন মিষ্টি ছিল ঠিক তেমনই তুমি মিষ্টি। তুমি সত্যি ছোট রেণুর মতো মিষ্টি। দীঘি উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরেছেন, এটাই আমার জন্য পরম পাওয়া, আর কিছু লাগে না আমার জীবনে। এদিকে ওই অনুষ্ঠানে দেশবাসীর প্রতি মুজিব একটি জাতির রূপকার দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই ছবিতে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবেন। বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে সবচেয়ে বড় কথা আমার মা দাদা দাদি সহ পরিবারের কথা জানতে পারবেন। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধু স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন দীঘি।